আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, বাসায় আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ পুরো বিশ্বকে আজ স্থবির করে দিয়েছে। বাংলাদেশেও এই সংক্রমণ ক্রমশ বেড়েই চলছে। বাংলাদেশ সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রশাসন নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। আজকে মূলত আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমাদের খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত। প্রথমে বলবো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা খুবই জরুরি এবং সেটি একমাত্র খাবারের মাধ্যমে সম্ভব। কোন কোন খাবারে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেতে পারে এক্ষেত্রে অবশ্যই বলবো প্রোটিন জাতীয় খাবার অবশ্যই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। এই সময়টাতে একটু উচ্চমানের প্রোটিন গ্রহণ করা বাঞ্ছনীয়। সেক্ষেত্রে চালের সাথে দু ধরনের ডাল মিশিয়ে যদি একটি খিচুড়ি করা যায় তাহলে এটি খুবই উচ্চমানের একটি প্রোটিন হবে এবং এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। এছাড়া আমরা প্রতিদিনের আমাদের খাদ্য তালিকায় মাছ, মাংস, দুধ, ডিম যার যা সামর্থ্য অনুযায়ী খেয়েই থাকি। এছাড়া দুধটা যদি পরিবারে কোনো ছোট বাচ্চা থেকে থাকে তাদেরকে অবশ্যই দুধ এবং দুধ জাতীয় খাবার, মাছ মাংস এগুলো পাশাপাশি দিতে হবে। আর আমাদের দেশে প্রচুর রঙিন শাক সবজি এবং ফলমূল পাওয়া যায়, সেগুলো খেতে হবে। টক জাতীয় ফলে প্রচুর ভিটামিন সি আছে। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে। আমাদের দেশে প্রচুর মৌসুমি ফল পাওয়া যায়, সেগুলো ভিটামিন সিতে ভরপুর। আমরা আমাদের খাদ্য তালিকায় সেই ফলগুলো রাখতে পারি। এছাড়া রঙিন শাক সবজিগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি যেগুলো ভিটামিন সিতে ভরপুর। এরপর আসি পানি। পানির অপর নাম জীবন। আমাদের শরীরের 75% হচ্ছে পানি। এই সময় প্রচুর পানি পান করতে হবে। দিনে 1.5 থেকে 2 লিটার পানি পান করা অবশ্যই প্রয়োজন। পানি আমরা জুস হিসেবেও খেতে পারি, লেবুর শরবত খেতে পারি, কিন্তু দিনে আমাদেরকে 1.5 থেকে 2 লিটার পানি খাওয়া নিশ্চিত করতে হবে। আর এই সময় যেহেতু আমরা ঘরে বসে থাকি কার্বোহাইড্রেটের চাহিদাটা একটু লিমিটেশনের মধ্যে খেতে পারি, তবে একেবারেই বাদ দেওয়া যাবে না, কারণ আমরা অনেকেই বাসায় বসে অফিস করছি। সুতরাং কায়িক পরিশ্রম না হলেও আমাদের কিন্তু ব্রেন স্টর্মিং বা ব্রেনের কাজ হচ্ছে। সুতরাং ব্রেনে গ্লুকোজের জন্য অবশ্যই আমাদের কার্বোহাইড্রেট দরকার, আর আমাদের এনার্জির জন্য কার্বোহাইড্রেট দরকার। সুতরাং এ সময় আমরা একটু সীমিত আকারে কার্বোহাইড্রেট তো অবশ্যই খেতে পারি। এছাড়া পরিবারে যদি কোনো অসুস্থ ব্যক্তি থেকে থাকেন, যেমন কারো যদি কোনো কিডনি সমস্যা থেকে থাকে এবং কারো যদি প্রোটিন রেস্ট্রিকশন থেকে থাকে সেই ক্ষেত্রে, বা কারো যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থেকে থাকে, তাহলে ডাল জাতীয় জিনিস তাকে পরিহার করতে হবে। সেক্ষেত্রে উনি কীভাবে প্রোটিনের চাহিদা মেটাবেন? মাছ অথবা মাংস অথবা ডিম অথবা দুধ থেকে তার প্রোটিনের চাহিদা মেটাবেন। ডাল জাতীয় খাদ্য কিডনি পেশেন্টদের জন্য এবং ইউরিক অ্যাসিডে যাদের ভুগছেন সমস্যায় তাদের জন্য বাদ দিতে হবে। এছাড়া পরিবারের যদি কারো হার্টের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে গরুর মাংস, খাসির মাংস যেটাকে আমরা রেড মিট বলে থাকি সেটা বাদ দিতে হবে। সেটার জায়গায় আমরা প্রচুর ছোট মাছ খেতে পারি, বা হার্টের সমস্যা থাকলে আজকাল ডিম খাওয়া যেতে পারে। অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে যে হার্টের সমস্যা থাকলে ডিম খাওয়া যাবে না। আমরা ডিম খেতে পারি এবং কুসুম সহ খেলে কোনো সমস্যা নেই, কারণ কুসুমটা আমাদের শরীরের যে খারাপ কোলেস্টেরলটা আছে, ডিমের মধ্যে একটা উপাদান আছে যেটি সেই খারাপ কোলেস্টেরলকে বের করে দিতে সাহায্য করবে। এছাড়া কুসুমে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যেটি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এছাড়া যে রঙিন ফলমূলের কথা বললাম সেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যেটি আমাদের শরীরের জন্য খুব উপকারী, চোখের জন্য উপকারী। সুতরাং আমাদেরকে সেগুলো প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখতে হবে। আর ডায়াবেটিসের পেশেন্টদের সেটা তো আমরা সবাই জানি, চিনি খাওয়া যাবে না, কোনো প্রসেসড ফুড খাওয়া যাবে না, এটা কেউই খেতে পারবে না। প্রসেসড ফুড, ক্যান ফুড এগুলোতে
চিনির পরিমাণ, লবণের পরিমাণ অনেক বেশি থাকে, এগুলো অ্যাভয়েড করাই ভালো। সর্বোপরি যেটি, যে মনকে প্রফুল্ল রাখতে হবে। মনকে প্রফুল্ল রাখতে হলে আমাদের দিনে আধা ঘন্টা কমপক্ষে ব্যায়াম করতে হবে। ঘরে বসে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ অথবা যোগা করতে পারি, যাতে করে আমাদের মনটা সতেজ থাকে। ইউসেফ বাংলাদেশের শিক্ষক, শিক্ষার্থী এবং স্টাফদের জন্য আমার অনেক শুভকামনা এবং অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এখান থেকে এতটুকু হলেও আপনারা উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন।